कल पे उनार कलटा तुलब। हेलो नमस्कार। नमस्कार के बोलছেন স্যার? সমীর বলছি, সমীর দাস। আচ্ছা সমীর দাস, কোথা থেকে বলছেন স্যার যদি বলেন? আমি মেদিনীপুর থেকে বলছি। আপনি মাইতি টিভি চ্যানেল প্রত্যেকদিন দেখেন তাই তো স্যার? হ্যাঁ দেখি দেখি। আজকে আমরা যে বিষয় নিয়ে এসেছি আন্তর্জাতিক যোগ দিবস, এই বিষয়ে আপনাকে কিছু বলতে হবে। আপনি যদি বলেন আন্তর্জাতিক যোগ দিবস তো খুব আমাদের এখন যা পরিস্থিতি এসেছে সেই পরিস্থিতিতে যোগব্যায়াম তো করতে সব মানুষের প্রয়োজন, কিন্তু কেউ সচেতন হয়েছে কেউ সচেতন হয়নি। অ্যাকচুয়ালি যোগব্যায়ামের মাধ্যমে শুধু ব্যায়ামটা আলাদা, যোগব্যায়ামটা আলাদা। যোগব্যায়াম হলে মানুষের মনের যে স্থিতিটা, ওই স্থিতিটা কিন্তু নর্মাল হয়ে যায়। আপনি যতই চিন্তার মধ্যে থাকুন কিন্তু ওইটা কিন্তু একরকম অন্যরকম হয়ে যায়, একটা মাইন্ড স্থির হয়ে যায়। তো যোগ করা উচিত আপনি বলছেন এটা, আপনি বলবেন স্যার? আমি এটা প্রত্যেকের করা উচিত এবং এখনকার জেনারেশন যা জেনারেশন আসছে সব জেনারেশনকে এটাই তার মা বাবাদের করা উচিত যে যোগব্যায়ামের প্রতি সবার উপরই নজর দেওয়া উচিত। একদম ঠিক। মানে যোগ থেকে কি কি রোগ মুক্তি হতে পারে আপনি যদি বলেন? অনেক কিছু রোগ মুক্তি হয়। আপনার ধরুন একটা মাথার যন্ত্রণা হচ্ছে বা ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণাটা একটা যোগব্যায়াম আছে, যে যোগব্যায়ামটার মাধ্যমে আপনি ওটা প্রতিনিয়ত যদি কন্টিনিউ 1 মাস করে যান ওইটা কিন্তু আপনার বন্ধ হয়ে যেতে পারে একদম। আচ্ছা আপনি যোগব্যায়াম করেছেন, আপনার কোনো কিছু যদি এক্সপেরিয়েন্স থাকে অবশ্যই আপনি তুলে ধরতে পারেন স্যার। এক্সপেরিয়েন্স বলতে আমি কন্টিনিউ যোগব্যায়াম করি। আচ্ছা কন্টিনিউ যোগব্যায়াম করেন। হ্যাঁ, এবার এই যোগব্যায়াম হলে কি হলো, আপনার শরীরে যে সারাদিনের যে ক্লান্তিটা থাকে না ওই ক্লান্তিটা কিন্তু দূর হয় যোগব্যায়ামের মাধ্যমে। একদম একদম ঠিক বলেছেন। এবং সেই সঙ্গে যে রোগ মুক্তিও হতে পারে আপনার। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো আপনি দর্শকদের জন্য কি বলবেন যদি বলেন? আপনারা নিয়মিত যোগব্যায়াম করুন। একদম। আর যোগব্যায়ামের প্রতি সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করুন, একে অপরকে বলুন যে যোগব্যায়ামের উপকারিতা কি আছে। যতটা জানেন ততটাই বলবেন, এটা হলেই মানুষ। হাঁটাটা উচিত সবথেকে, মানে প্রেসারের জন্য যে লোকের যে প্রেসার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে হাই প্রেসারটা এখন আছে এবং গ্যাস আছে সুগার রোগীদের প্রতি প্রতিদিন হাঁটা দরকার। হুম হ্যাঁ অবশ্যই। খুব ভালো লাগলো। আর আপনি আর কিছু যদি বলেন আপনার এক্সপেরিয়েন্স থাকে যদি বলেন। এক্সপেরিয়েন্স বলতে কি বলুন তো, আমি তো নিজে করি তার জন্য আমি বলছি সবাইকে করার জন্য। আর করলে যে কেউ যদি বললো 1-2 দিন করলে কিন্তু সে কোনো উপকারিতা পাবে না, তাকে কন্টিনিউ এটা চালিয়ে যেতে হয়। একদম একদম। আপনি কন্টিনিউ বাবুর রামদেবের নাম শুনেছেন আপনি? অবশ্যই অবশ্যই। যিনি ওনা কিন্তু যোগব্যায়ামই করেন। হ্যাঁ একদম ঠিক বলেছেন। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি যে আপনার মূল্যবান মতামত আপনি তুলে ধরেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং এইভাবে আপনি দেখতে থাকুন মাইতি টিভি চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন যে সমীর বাবু উনি কল করেছিলেন মেদিনীপুর থেকে, ওনার মতামত তুলে ধরেছেন। এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে ওপিনিয়ন জানাতে পারবেন, কিংবা লাইভ চ্যাটের মাধ্যমেও আপনারা আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাতে পারবেন। এই বিষয়ে আজ যে বিষয় মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে এই বিষয়ে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন, এটাই আপনাদেরকে বলবো। আমি একটা লাইভ চ্যাট যিনি করেছেন রিনা ভৌমিক, উনি বলেছেন যে হ্যাপি যোগা ডে, এবং আবার লিখেছেন যে হ্যাপি ফাদার্স ডেও রয়েছে। তো এটাই বলছে। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি আপনার যে মতামত আপনি লাইভ চ্যাটের মাধ্যমে আপনি জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানান, এটাই আপনাদেরকে বলবো। তো আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। लाइव टेलिफोनिक प्रोग्रामे तो आपनादेर सामने किछु बोलबो जेटा पंक्तिया आपनादेर सामने तुले धरबो आपनारा शुनबेन। तो एटाई जेटा आपनादेर सामने तुले धरछी जे सफलता 3 चीज़ से मापी जाती है, धन, प्रसिद्धि और मन की शांति। धन और प्रसिद्धि पाना आसान है, मन की शांति केवल जोक से मिलती है ना। जो ये पंक्तियाँ तो आप लोग मैं सामने में रख रहा हूँ। बिफोर यू हैव प्रैक्टिस द थ्योरी इज यूजलेस, आफ्टर यू हैव प्रैक्टिसड द थ्योरी इज ऑब्वियस। तो अपनारा अपनादेर मतामत सरासरि कल करे किंबा लाइव चैटर माध्यमे अपनारा अपनादेर ओपिनियन जानाते पारबेन एई लाइव टेलिफोनिक प्रोग्रामेर माध्यमे। तो चाइबो आज जे विषय माइटी टीवी चैनल आपनादेर सामने तुले धरछे हैप्पी इंटरनैशनल योगा डे, एई विषये अपनारा अपनादेर मतामत सरासरि कल करे किंबा लाइव चैटर माध्यमे अपनारा अपनादेर ओपिनियन तुले धरते पारबेन। तो एटाई आपनादेरके बोलबो अपनारा सरासरि कल करुन एबं कल करे अपनादेर ओपिनियन अपनारा जानान एई लाइव टेलिफोनिक प्रोग्रामे। लाइव टेलिकास्ट अपनारा देखते पाच्छेन यूट्यूबे माइटी टीवी चैनल, यूट्यूबे माइटी टीवी एंटारटेनमेंट एवं फेसबुके माइटी टीवी चैनल सरासरि लाइव सम्प्रसारण अपनारा देखते पाच्छेन। तो अपनारा सरासरि कल करे किंबा लाइव चैटेर माध्यमे अपनारा अपनादेर ओपिनियन शेयर करते पारबेन एई लाइव टेलिफोनिक प्रोग्रामे। तो चाइबो अपनारा अपनादेर मतामत सरासरि कल करे किंबा लाइव चैटेर माध्यमे अपनारा अपनादेर मतामत जानाते पारेन। तो पापन दास फेसबुके चैट करेছেন पापन दास, तो उन्नी लिखेছেন गुड शाबाश, थैंक यू सो मच पापन दास, आपके बहुत बहुत धन्यवाद देता हूँ आपको माइटी टीवी चैनल की तरफ से। तो ये अपनाराओ अपन मतामत सरासरि कल कर किंबा लाइव चैटर माध्यमे अपनारा अपन ओपिनियन तुले धरते पारबेन एई लाइव टेलिफोनिक प्रोग्रामे। तो चाइबो बंधुरा अपनारा कल करुन एबं कल करे अपन ओपिनियन अपनारा जानान एई लाइव टेलिफोनिक प्रोग्रामे। तो एटाई आपनादेरके बोलबो अपनारा कल करुन एबं कल करे अपनादेर ओपिनियन अपनारा तुले धरुन। तो बंधुरा आमादेर जे प्रोग्राम शेषेर पथे अवश्यई आमरा शेर किछु बोले थाकि, आपनादेर सामने किछु शेर तुले धरबो, तारपर आमरा आमादेर एई जे प्रोग्राम समाप्त करब। तो दुआर हैप्पी इंटरनेशनल योगा डे स्पॉन्सर बाय माइटी टीवी चैनल लाइव साथ मिलकर पूर्ब मेदिनीपुर। हैप्पी इंटरनेशनल योग करेंगे तो भागेगा रोग, तो इसलिए आप लोग योगा कीजिए और रोग भगाइए। तो इसमें आपको मन का शांति भी मिलेगा। तो मैंने अभी जो एक शेर आप लोगों के सामने मैं रखूँगा, दोस्ती एक वो एहसास होता है जो अनजाने लोगों को भी पास लाता है, जो हर पल साथ दे वही दोस्त कहलाता है, वरना तो अपना साया भी साथ छोड़ जाता है। तेरी दोस्ती में जिंदगी में तूफान मचाएंगे, तेरी दोस्ती में दिल में अरमान सजाएंगे, अगर तेरी दोस्ती जिंदगी भर साथ दे तो हम दोस्ती में मौत को भी पीछे छोड़ जाएंगे, मौत को भी पीछे छोड़ जाएंगे दोस्तों। तो इसी तरह आप लोग ये योग डे पर योगा जरूर कीजिए और उसमें आपका जो मन का भी शांति मिलेगा। तो अपना देर मनेर शांति थाकबे अवश्य। तो एटाई अपना देर के बोलबो আপনারা অবশ্যই প্রতিনিয়ত কম করে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা আপনারা